গাছগুনে হেইজে কাইডা থইছি এখনো বাঙা আনবার পেলাম না হুকইয়া কার হয়ে গেল গা শৈল দেওয়া ভালো না কামলাও পাওয়া যায় না কি যে ব্যবস্থা করি না যে কোনো একটা ব্যবস্থা করুন না বই জাম খায়ও হালি হালি জাম খায়ও ডালি ডালি বিয়া কেউ করিও না না থাকিলে শালি আমার শালি দুই দে তাহলে তার এটা বউ আমাকে দিয়ে দে ইয়ার দুটা বিড়া খাবি শালা কি কসিন নে রে মজা রে বাতেন আহ শ্বশুর বাড়ি মধুর হারি এ আসলে এ কথা বাস্তব কথা রে মানুষে আবাই কয় না হাই রে মজা রে শ্বশুর বাড়ি হা আমার জন্য একটা বুদ্ধি করিস না কারা নয়নার বাতেন না নয়ন করলে তো কাম করবো না তেড়িবেড়ি করবো কিন্তু বাতেন বাতেনিক দিয়েই কামটা করার লাগবো একটা কামলার দাম 300 টাকা কামলা তো নিমুই না ও শালা তা খালি বিয়ে বিয়ে করে ওরা বিয়ের লোভ দেহাই দেহাই কামটা করে আনা লাগবো এতে আমার 300 টাকা বেঁচে গেল গা কামটা হইল বিয়ে না করলি এই শান্তির মর্ম জীবন ওদের বুঝার হবে না বাতেন কি এ হন এনু আয় তোরাতে কথা আছে তুই আবার আইলি গা বাতেন আমার গোপন আলাপ আছে তুই যাইন থেকে কি গোপন আলাপ আমি হেঁটে তো কমু আমি হুন আই না না হুন যাবো না যা যা দা কইছে তুই যা গাত না কেন না বড় ভাই একটা কথা কইছে কি কাজ করি গা আমি যা ভাত খাই গে ফাজিল চ্যাংরা কি কথা কি বিয়ে সাদি করার লাগবো না বুঝলে গেলি গে বিয়ের কথা বিয়ে সাদি করার লাগবো না এটা তুমি কি কও বিয়ের জন্য আমি দিও না গেছি গা দেওয়া না গেছি গা খালি দেওয়া না হইলে ইয়ে হবো না বিয়ে যে করবি পরীক্ষা টরীক্ষা দেন লাগবো না কি পরীক্ষা কি পরীক্ষা আবার তোর পরীক্ষা দেন লাগবো পরীক্ষা তো আমি দিম পরীক্ষা দিই না মাস্টারই পাই না আমি কার কাছে পরীক্ষা দিব মাস্টার পাই না নয়নের পরীক্ষা যদি আমি নিবার পাই তাহলে তোর পরীক্ষা আমি নিবার না কি কও তুমি মাস কোনকার হন পাত্রী দেখছি একটা সেই সুন্দর খালি পরীক্ষা দিয়ে যদি খালি পাস করার পাস সেদিনই বিয়ে আল্লাহ ভাই তুমি কি কো বিয়ের জন্য আমি দরকারে জান দিয়ে দিম তাও পরীক্ষা পাস করুন কি মনে করো তুমি এটা বাতেন বাতেন এটা নয়ন না একদিনে পাস করলাম তাই নাকি হ্যাঁ আচ্ছা চল পরীক্ষা দিমু যদি পাস করার পাস সাথে সাথে বিয়ে চলো চল এই যে বাতেন এই যে ব্যান এনে দিলাম এই যে গাছের ঠুমকাটা আছে এই গাছের ঠুমকাটা তুই একলাই তুলবি তুলে মেনে নিয়ে যা বাংলা বাইক পৌঁছাই দিবি তাহলে মনে কাছে তুই পরীক্ষায় পাস আমি বানু কি মনে করো এই না ঠুম আমার কাছে কোনো ব্যাপারই না পরীক্ষার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে কর তাহলে আমি বাদ দিলাম বাদ যা কটা বাদ খাই গা আচ্ছা যাও সব কাম আমার আচ্ছা ঠিক আছে তুমি আমার ভাই হও না না ভাই আচ্ছা আমি পাম না এমন কাম আছে এনে ছোড়ো এনে বাদ নিয়ে যা আইন দেখান যাবো তোর ভাবে কইস মাছ দিয়ে যাম রান্না করে আছে হ্যাঁ কি খবর পরীক্ষা তো পাস করছি কিসের পরীক্ষা কিসের পরীক্ষা মানে আমি যে গাছ নিয়ে যা ফার্মা করলাম মিলে সেটা পরীক্ষা পাস করছি আমি তাই কি হয়েছে তাই কি হয়েছে মানে আমাকে না বিয়ে দিবে চাইছিলা বিয়ে মারাইছে কামলার আবার বিয়ে চালার বদমাস কোনো কার যা যা এন থেকে যা বিকেলে বাজারে 20 টাকা দেয় ওটা নিয়ে চালার থাকাইস দেখছিস না আইছে বিয়ে মারাইছে তুই আমার একমাত্র বন্ধু তুই যে কথাগুলো কইছিস একটা কথা মিছে না দেখ হ্যাঁ আমার পরীক্ষা নিছে না ফাও কথা আমার কি পরীক্ষা নিছে আমার বিয়ে আমি নিজে খোঁজ করে করছি কেউ আমার পরীক্ষা মনে নাই কেউ পাশও করাই নাই নিজের বিয়ে নিজে করছি আর ও তক দিব বিয়ে তার বাপ ভাই নাই এই ও পরীক্ষা নেওয়ার কারণে আমার কথা তো বুঝোস না শালা দুইটা কম দিব সেই নিবে চাস না শালা শোনো নয় না মা আগেই কইছিল ওই জন্য আমি চোখ মেনে খেতে দিছিলাম পরে আইসে মোবাইল করছি যে আয় কাম হয়েছে শিয়ালের কাছে মুরগি আদি দিছে ওই গাছগুলো যখন তুমি কাটছিলে না তখন থেকেই বেঁচে চাই কিন্তু বেঁচার সুযোগ পাই না আজকে যখন কইলে তখন আমরা এই যে গাছ নিয়ে যা মেলে বেঁচে দিছি বাড়ির সামনের গাছ কিভাবে করে নিয়ে যাই পরে দেখি মুরগি আই আই কয় আমাকে খাও
স্পেশাল কি তাল মান তুমি আমাকে 20 টাকা দিবা নাও এই যে 100 টাকা নাও নিয়ে চা নষ্ট খাও হ্যাঁ ধরো আলারা তোরা আমার গাছ বাস তো আই থামো থামকো